হ্যালো বেস আসসালামু আলাইকুম আজকে মাছের পোনাটা দেখাই দিচ্ছি দেশি গুলশা মাছের পোনা হ্যাঁ বেস আমাদের এখানে নতুন মাছের পোনা যা উৎপাদিত হয়ে থাকে সম্পূর্ণ মাছগুলো দেখায় থাকি অতএব যা ডেলিভারি দেওয়া হয় সেই ডেলিভারি মাছের পোনাটা দেখায় থাকি বেস আমাদের এখানে যে মাছগুলো দেখতেছেন এটি হলো দেশি গুলশা মাছের পোনা একাধিক বা আপনার পুকুরে চাষ করার জন্য মিক্সচার হিসাবে চাষ করতে পারেন অথবা পুকুরের জন্য অনেকভাবে চাষ করতে পারেন বেশ এখানে যে মাছগুলো দেখতেছেন এটি হলো কে গেটিং জাল দিয়ে তারপর মাধ্যমে মাছগুলো আমরা গেটিং দিচ্ছি যে মা মাছটা বেশি এরকম থাকে সেই ক্ষেত্রে আপনার পুকুরের জন্য অনেক সেভাবে চাষ করতে পারেন বেশ এখানে রয়েছে এক কেজিতে পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং কি পাঁচ থেকে ছয় হাজার পিস ইতিমধ্যে আমি দেখা গেছে মাছের সাইজ রয়েছে এক কর এই এক কর মাছের পোনাটা আপনার পাউডার খাদ্য দিয়ে আপনার মাছগুলো চাষ এবং কি বড়ো করে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে পুকুরের জন্য অনেক চাষ করতে পারেন পুকুরের পানি কতটুকু রাখবেন পুকুরের পানি সর্বোচ্চ রাখতে পারবেন আপনার দুই থেকে আড়াই ফিট কিংবা তিন ফিট এর মাধ্যমে দেখা গেছে মাছ যদি ঘন এবং কি চাষ করতে চান তাহলে আপনার পানির পরিমাণ বাড়াই দিতে হবে পানির পরিমাণটা দিতে হবে পাঁচ থেকে ছয় ফিট অতএব সাত ফিট এর মাধ্যমে আপনারা ঘন পরিমাণের মতন মাছগুলো চাষ করতে পারেন দেখা গেছে আপনার প্রতি শতাংশে মাছগুলো দুই থেকে আড়াই পিটের মাধ্যমে মাছ দিতে পারবেন সর্বোচ্চ মাত্র আপনার পনেরোশো থেকে এক হাজার পিস পাঁচ থেকে সাত পিট আঠারোশো কিংবা বাইশত্তর পিস আপনার মাছগুলো ব্যবহার করতে পারেন এর মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন প্রতিদিন দুইবার করে সন্ধ্যা অস্তর সময়ে খাদ্য ব্যবহার করবেন ভোর সকালবেলা আপনার খাদ্যটা ব্যবহার করতে হবে বেশ মাছ পোনাটা দেখতে হবে আপনার এক সাইজ কিংবা কোয়ালিটি হিসেবে মাছগুলো যদি ভালো থাকে অবশ্যই আপনার পুকুরে নিয়ে চাষ করুন বেশ আমাদের ঠিকানা মাইমের জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় মাছের পোনাটার জন্য আপনারা নিতে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ এবং কি আপনারা কল করে চলে আসবেন এতে মাধ্যমে আমরা সারা মানুষের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেখি আমাদের টাইটেলে কিংবা ডেসক্রিপশনে